আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ফ্রিতে ড্রাইভিং কোর্স করতে পারবেন, ভাতা পাবেন 4,500 টাকা। সো আমরা যে কেউ চাইলে কিন্তু আমরা ফ্রিতে ড্রাইভিং কোর্স করতে পারবো যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 2022 সালে। সাথে কিন্তু আমরা ভাতা পাবো 4,500 টাকা, ঠিক আছে? তো চলুন আমরা বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেই। তো আমাদের প্রতি জেলায় কয়টি আসন সংখ্যা থাকবে এবং আমরা আমাদের যোগ্যতা কী কী লাগবে, আমরা ফ্রিতে এই কোর্সটি করতে, ফ্রিতে ড্রাইভিং কোর্সটি করতে আমাদের যোগ্যতা কী কী লাগবে এবং আমরা কীভাবে আবেদন করব এবং আবেদন ফর্ম আমরা কোথায় পাবো বা কীভাবে আমরা আবেদন ফর্ম জমা দেব, আমরা সম্পূর্ণ এই ভিডিওতে কিন্তু আবেদন উল্লেখ করে দেবো, ঠিক আছে? আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাদের। তো সম্পূর্ণ যদি না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন ফর্ম জমা দিবেন, ঠিক আছে? তো চলে যাচ্ছি আমরা আমাদের কাঙ্ক্ষিত নোটিশ বোর্ডে, অর্থাৎ বিজ্ঞপ্তিতে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে ড্রাইভিং কোর্সে যে বিজ্ঞপ্তিটা পাবলিশ করা হয়েছে আমরা ওই বিজ্ঞপ্তিতে চলে আসছি। আমি কিন্তু বিজ্ঞপ্তির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন, ওকে? তো এই তো চলুন আমরা শুরু করি। তার আগে অবশ্যই বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বাংলাদেশ থেকে সরকারিভাবে আমাদের যুব উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কিন্তু ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা কিন্তু সহজেই ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পারবো এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সার্টিফিকেট অর্জন করতে পারবো, ঠিক আছে? সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সার্টিফিকেট অর্জন করতে পারবো। তো বাংলাদেশ সরকার কেন আমাদের ড্রাইভিং শেখাচ্ছে বা কেন আমাদের সার্টিফিকেট দিবে, এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ এখানে দেখতে পাবো। অবশ্যই আমরা এগুলো পড়ে নিব, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদের সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু একটু পড়ে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? তো এখানে দেখেন বাংলাদেশ, আচ্ছা, বাংলাদেশ দেশের পরিবহন খাতে দুর্ঘটনা রোধে দক্ষ গাড়ি চালক তৈরির মাধ্যমে যুবকদের জন্য পরিবহন খাতে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দরিদ্র বিমোচনের পাশাপাশি টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন, আচ্ছা, যানবাহন চালনা প্রশিক্ষণ অর্থাৎ ড্রাইভিং কোর্স প্রকল্পে আওতাধীন 40টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে 64টি জেলার বেকার যুবকদের যানবাহন চালনা বিষয়ে 1 মাস মেয়াদী অনাবাসিক প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক যুব নারীদের একাধিক প্যানেল নির্বাচিত করার নিমিত্ত তাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু ফ্রিতে 2022 সালে ফ্রিতে আমরা কিন্তু যুব উন্নয়ন থেকে ড্রাইভিং কোর্সটা করতে পারবো এবং সঙ্গে কিন্তু আমরা 4,500 টাকা ভাতা পেয়ে যাচ্ছি মাত্র 1 মাসের কোর্সে। সো এখানে দেখেন আমাদের কোর্সটি হবে হচ্ছে মাত্র 1 মাস কোর্স, যানবাহন চালনা প্রশিক্ষণ। প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে মাত্র 1 মাস, অনাবাসিক, প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 40 জন। তো 64টি জেলায় কিন্তু আমাদের প্রশিক্ষণটা দেওয়া হবে। বাংলাদেশের 64টি জেলা থেকে আসন সংখ্যা 40 জন প্রতি কেন্দ্রে। সো কোর্স ফি, কোনো কোর্স ফি নেই কিন্তু এখানে, কোনো আমাদের কোর্স ফি জমা দিতে হবে না, কোর্স ফি ছাড়াই কিন্তু আমরা ড্রাইভিং কোর্সটা করতে পারবো। তারপর এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম আমাদের লাগবে হচ্ছে অষ্টম শ্রেণী বা সমমান পাস। আপনার মাত্র অষ্টম শ্রেণী পাস থাকলেই, আর একটা সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু এই ড্রাইভিং কোর্সটা করতে পারবেন। আপনার বয়স থাকতে হবে অবশ্যই 21 থেকে 35 বছর। অবশ্যই আপনার কিন্তু জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, ঠিক আছে? জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই কোর্সটা করতে পারবেন না। তো এখানে দেখেন প্রশিক্ষণ ভাতা, যাতায়াত বাবদ ভাতা পাবেন জনপ্রতি দৈনিক 150 টাকা করে। তো আমরা যদি 30 দিনে হিসাব করি তাহলে আমাদের ভাতা প্রায় 4,500 টাকা হয়ে দাঁড়ায়। তো অবশ্যই আপনি ভাতা পেয়ে যাচ্ছেন 4,500 টাকা। আপনি চাইলে প্রতিদিনই এই ভাতাটা 150 টাকা করে নিতে পারবেন, আপনি চাইলে মাস শেষে একবারে 4,500 টাকা করে নিতে পারবেন, ঠিক আছে? তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সাক্ষাৎকার স্থান, উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর সহ জেলা কার্যালয়ে আপনাকে কিন্তু সাক্ষাৎকার দিতে হবে, ঠিক আছে? আপনার জেলা কার্যালয়ে যে যুব উন্নয়ন অধিদপ্তর থাকবে,
কার্যালয়, যে যে কার্যালয়টা থাকবে আপনাকে কিন্তু ওখানে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে আবেদন করার পর কিন্তু সাক্ষাৎকার দিতে হবে। তো আবেদন করবেন কিভাবে আমরা কিন্তু এটি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে উল্লেখ করা আছে, অবশ্যই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং আবেদন করার আগে কিন্তু এই বিষয়গুলো আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। তো এখানে দেখেন 40টি প্রশিক্ষণ কেন্দ্রের নাম, মূল কেন্দ্র, আওতাভুক্ত জেলাসমূহ, মূল কেন্দ্র এখানে দেওয়া আছে, মূল কেন্দ্র এখানে দেওয়া আছে আমাদের 40টি কিন্তু দেওয়া আছে মূল কেন্দ্র, ঠিক আছে, আমাদের প্রথম 20টা, তারপর আমরা এখানে আবারও এখানে 20টা দেখতে পাচ্ছি মূল কেন্দ্র প্রশিক্ষণ স্থল, যে কেন্দ্রে আমাদের প্রশিক্ষণ হবে। আমাদের কিন্তু প্রায় 40টা জেলা দেওয়া আছে, ঠিক আছে, 40টা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, চাইলে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন, 64টি জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে আমাদের এই 40টা স্থানে 40টা জেলায় কিন্তু আমাদের প্রশিক্ষণগুলো দেওয়া হবে, ঠিক আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন মূল কেন্দ্রের আওতাভুক্ত জেলা, মূল কেন্দ্রের আওতাভুক্ত জেলাগুলো এখানে দেওয়া আছে, আর বাকি জেলাগুলো আমাদের এখানে দেওয়া আছে, মূল কেন্দ্রে দেওয়া আছে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আপনারা আবেদন করবেন এবং আপনারা চাইলে ড্রাইভিং কোর্সটা করতে পারবেন। তো এখানে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা আছে, উল্লেখ্য এককভাবে যে কোনো যে সকল কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান করা হবে, যে সকল কেন্দ্রে 40জন প্রশিক্ষণার্থী নির্বাচন করে প্রশিক্ষণ প্রদান করবে, অন্যান্য জেলাসমূহ যৌথভাবে প্রতি কোর্সে 20জন করে প্রশিক্ষণার্থী নির্বাচন করে মূল কেন্দ্রে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করবে। তো আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম যে আমাদের যেসব মূল কেন্দ্রগুলো দেওয়া আছে, এই মূল কেন্দ্রে কিন্তু আমাদের আসন সংখ্যা থাকবে 40জন প্রতিটা কেন্দ্রে, তবে মূল কেন্দ্র ছাড়া যে কেন্দ্রগুলো দেওয়া আছে কেন্দ্রে আসন যে এই জেলাতে কিন্তু আমাদের আসন সংখ্যা থাকবে মাত্র 20জন করে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই বিষয়গুলো। তারপর এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রে 15জন প্রশিক্ষণার্থীর আবাসন সুবিধা রয়েছে, ঠিক আছে। আপনি চাইলে আপনার যদি থাকার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু আপনি কেন্দ্রেই কিন্তু আবাসন সুবিধা রয়েছে, আপনি আবাসন ভাবে থাকতে পারবেন কেন্দ্রে, বর্ণিত 15টি অতিরিক্ত আবাসন সুবিধা প্রদানের সুযোগ নেই, ঠিক আছে। 15-র অধিক কিন্তু আপনি যদি চান আবাসন কেন্দ্রে থাকতে পারবেন না, 15-র অধিক সংখ্যক, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন দরখাস্ত ভর্তি সংক্রান্ত তথ্যগুলো এখানে দেওয়া আছে, অবশ্যই এই ভর্তি তথ্যগুলো কিন্তু আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে এবং এই ভর্তি তথ্যগুলি অনুযায়ী আপনাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। যদি কোনো ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনি এই কোর্সটা করতে পারবেন না, একদম কোর্সের জন্য একেবারে বাতিল হয়ে যাবেন, ঠিক আছে। যেহেতু এটা ফ্রি প্রশিক্ষণ দেওয়া আছে, সেহেতু কিন্তু অনেক প্রতিযোগিতা এখানে হবে, অবশ্যই আপনাকে কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করে আপনাকে জাস্ট জেলা কার্যালয়ে জমা দিয়ে আসতে হবে এবং সাক্ষাৎকার গ্রহণ করতে হবে। তো এখানে দেখেন আবেদন ও দরখাস্ত জমা দেন স্থান সরাসরি জেলাধীন পরিচালক উপপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর। আচ্ছা, আবেদন দরখাস্ত জমা দানের শেষ তারিখ 14 জুলাই, আমাদের হাতে কিন্তু প্রায় 20 দিন সময় আছে, এই 20 দিনের মধ্যে কিন্তু আমরা আবেদন করে ফেলবো, কোনো ব্যাপার না, আমরা সবাই আবেদন করে ফেলবো, ঠিক আছে। বর্ণিত কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীরা কিন্তু 21 থেকে 35 বছর বেকার যুবক ও যুবনারী হতে হবে, আপনারা চাইলে মেয়েরাও কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু কি কি লাগবে আপনার সম্পূর্ণ এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, তো আমি কিন্তু এই বিজ্ঞপ্তির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আমি কিন্তু আবেদন ফর্মটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ডিসক্রিপশন বক্স থেকে খুব সহজে ডাউনলোড করে আপনি জাস্ট প্রিন্ট করে নিয়ে আবেদন ফর্ম ফিল আপ করে আপনি জাস্ট আপনাদের উপপরিচালকের কার্যালয়ে যুব অধিদপ্তর গিয়ে জমা দিতে পারবেন, ঠিক আছে। প্রশিক্ষণের শর্তাবলী এখানে দেওয়া আছে, অবশ্যই প্রশিক্ষণের শর্তাবলী গুলো পড়ে নেবেন, এই শর্তাবলীগুলো যদি না অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি ভাতাও পাবেন না বা প্রশিক্ষণও দিতে পারবেন না, ওকে। তো এখানে দেখেন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। আচ্ছা, প্রত্যেক প্রশিক্ষণার্থী যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, প্রশিক্ষণ শেষে আকর্ষণ ও কর্মসংস্থানে নিয়োজিত হওয়ার তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট উপপরিচালক বরাবরের দাখিল করতে হবে। আচ্ছা, প্রশিক্ষণকালীন সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন স্কুল রান করলে কিন্তু আবেদন ফর্মটা এখানে পেয়ে যাচ্ছেন, এই আবেদন ফর্ম পুরো লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার চাইলে খুব সহজে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। ওকে বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে, এরকম নতুন নতুন নোটিশ পেতে বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ হচ্ছে,
তো বন্ধু আরেকটা কথা বলে রাখি, এর আগে কিন্তু আবার এর আগে কিন্তু আমি যুব উন্নয়ন আরো যে প্রশিক্ষণগুলো দেওয়া হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অন্যান্য যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় ওই প্রশিক্ষণে কিন্তু ভিডিও আপনি আই বারণে পেয়ে যাবেন, বা ডিসক্রিপশন বক্সে কিন্তু অন্যান্য যে প্রশিক্ষণগুলো থাকবে যুব উন্নয়নের ওই প্রশিক্ষণগুলো কিন্তু আপনারা করতে পারবেন ডিসক্রিপশন বক্সের ভিডিওটি দেখে। ঠিক আছে, কিভাবে আবেদন করতে হয় ওই ভিডিওটি কিন্তু দেখে আপনি অন্যান্য প্রশিক্ষণগুলো করতে পারবেন। ঠিক আছে, ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।